নগাঁও জিলার কারণে একটা সুখবর, নগাঁও চিকিৎসা মহাবিদ্যালয় রাইজর বাবে উৎসর্গা করব। বিপি সিভিল খন এতিয়া তার যেখানে আন্তঃগাঁথনি আছে আমি সেইখিনি সুন্দরভাবে ব্যবহার করিম। তাত এখন এফআইইউ স্ট্যান্ডার্ডর মানে সিটি হসপিটাল বলিয়ে কম আমি, নগরিয়া স্বাস্থ্য কেন্দ্র হিসাবে তাত থাকি। নগাঁও জেলার কারণে একটা সুখবর যে অহা 14 এপ্রিল তারিখে ভারতবর্ষর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার করকমলরে নগাঁও চিকিৎসা মহাবিদ্যালয় রাইজর বাবে উৎসর্গা করব। আর আমি অহা সেপ্টেম্বর মাহরপা ইয়াত শিক্ষাবর্ষ আরম্ভ হব। ইতিমধ্যে ইয়াত চিকিৎসালয়ের কাম পূর্ণদমে চলি আছে আর তারে আমি এটা প্রস্তুতির কারণে ইয়াত সকলে একলগ হয়েছো। আমি আশা করছো সেদিনাই কোকরাঝার মেডিকেল কলেজ আর নলবাৰী মেডিকেল কলেজেরও হব, একেলগে তিনিখন মেডিকেল কলেজ প্রথমবারের কারণে রাজ্যখনের একটা বিশেষ দিন, একদিনাই তিনিখন মেডিকেল কলেজের শুভ উদ্বোধন। ইয়ার লগতে আর একটা কথা সংযোগ করবলে বিচারিছো, সেইটো হৈছে অহা কালির পৰা 6, 7 আৰু 8 এপ্রিল তারিখে তিনদিনিয়াক রাজ্যখনত স্বাস্থ্য সেবা উৎসব বৰ আয়োজন করা হৈছে। স্বাস্থ্য সেবা উৎসব বুলি কওঁতে আমি মেডিকেল কলেজ আর সাব সেন্টার এইখিনি বাদ দি বাকি সকলো স্বাস্থ্য প্রতিষ্ঠানের এটা এসেসমেন্ট করা হব আর তাত চিকিৎসকও থাকিব, সরকারি প্রশাসনিক বিষয়াও থাকিব আর ঠায়ে ঠায়ে মন্ত্রী বিধায়কসকলও থাকিব। এমপি সকলকো আমি অনুরোধ জানাইছো যাতে প্রত্যেকটো স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সি সিএইচসি হোক, মডেল হসপিটাল হোক, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, এফআরইউ হোক, এমপিএইচসি হোক, স্টেট ডিসপেন্সারি হোক, আটাইখিনিকে যাতে আমি এটা উন্নত মানদণ্ডলে লৈ যাব পাৰো।